হ্যালো গাইস ওয়েলকাম টু এস ডাব্লিউ জি একাডেমি তোমরা অনেকেই জানো যে আমরা অলরেডি বায়োলজি নিয়ে কিন্তু লেকচার শুরু করে দিয়েছি তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের অর্থাৎ নিট টু থাউজেন্ড টোয়েন্টি টু বা পাস ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি টু বা এস এম ডাব্লিউ টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ বা যারা পরের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির ভিডিওগুলো আনছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজের প্রতিটা টপিক ওয়াইজ তোমাদের জন্য কিন্তু ভিডিও আনা হচ্ছে যেখানে পুরো ডিটেলসে ডিসকাশন করা থাকতে বায়োলজিগুলোতে একদম চ্যাপ্টার ধরে ধরে ডিসকাশন করা থাকছে তো আজকে ফিজিক্সে আমরা প্রতিটা টপিকের উপরে কিছু কিছু যে এমন কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তার সাথে সাথে তোমাদের পরবর্তী সময় কিন্তু কাজে লাগবে প্রতিটা টপিকের উপরে কিন্তু কোশ্চেন ডিসকাস করা হবে তো তার আগে তোমাদেরকে কী করতে হবে ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক দিয়ে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে যাবে তাহলে পরবর্তীকালে আমরা যখন ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে সেটা মেসেজ চলে যাবে আর তার সাথে সাথে আমরা ওখানে অনেক স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে থাকবো সেই স্টাডি মেটেরিয়ালগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে ভবিষ্যতে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে তো আমরা একে একে এবারে কোশ্চেনগুলো করে নেব তো প্রথম কোশ্চেন আমাদের কী আছে দেখে নিই আমরা তো প্রথম কোশ্চেন আছে এ বডি ইজ মুভিং উইথ ফেলোসিটি থার্টি মিটার সেকেন্ড টুয়ার্ডস ইস্ট আফটার টেন সেকেন্ড ইটস ফেলোসিটি বিকাম ফর্টি মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নট দ্য এভারেজ অ্যাক্সেলারেশন অফ দ্য বডি ইস্ট তো আমাদের কাছে এই অপশানগুলো দেওয়া আছে তো আমরা দেখে নেব এবারে যে আমরা এটি কেমনভাবে সলিউশনটা করবো দেখো তাহলে এখানে ডায়াগ্রামটাতে আমরা একটা ডায়াগ্রাম এঁকে কি তো ডায়াগ্রামটাতে দেখো আমরা প্রথমে কি বলা হয়েছে যে ইস্টের দিকে থার্টি মিটার পর সেকেন্ডে গেছে তো আমরা ইস্টের দিকে ভি ওয়ান ধরে নিয়েছি এই দিকে ইস্টের দিকে যাওয়াটা আর নর্থের দিকে তারপরে টেন সেকেন্ড পরে কিন্তু নর্থের দিকে গেছে সেটাকে আমরা ভি টু ধরে নিয়েছি তো এরপরে তোমরা কি জানো এভারেজ এক্সেলেশনের আমাদের যে ফর্মুলা সেটা কি চেঞ্জ ইন ভেলোসিটি বাই টোটাল টাইম ইন্টারভেল তো আমাদের টোটাল টাইম ইন্টারভেল আমরা জানি যে টেন সেকেন্ড বলা আছে যেহেতু তাহলে আমাদেরকে কীটা এখন বার করতে হবে চেঞ্জ ইন ভেলোসিটি তো চেঞ্জ ইন ভেলোসিটি আমাদের সূত্র কী তো চেঞ্জ ইন ভেলোসিটির সূত্র হল অর্থাৎ ডেল্টা ভি ইজিক্যাল টু ভি টু মাইনাস ভি ওয়ান তো আমাদের এদিকে ভি ওয়ান কত ছিল ভি ওয়ান আমাদের বেরিয়েছিল তোমাদেরকে বলা হয়েছে থার্টি মিটার বা সেকেন্ডে কোন দিকে গেছে ইস্টের দিকে তো তোমাদের ভেক্টর তো আমরা সবাই জানো তো ভি ওয়ান ইজিক্যাল টু কত হবে থার্টি আই ক্যাপ তাই তো আর ভি তোমাদের নর্থের দিকে গেছে তার মানে কত হবে ফরটি জে ক্যাপ তাহলে এবারে আমাদের চেঞ্জ ইন কত হবে ফরটি জে ক্যাপ মাইনাস থার্টি আই ক্যাপ এটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন ভেলোসিটিটা তো এরপর আমাদের চেঞ্জ ইন ভেলোসিটি তাহলে আমরা তোমরা এটা কী করবে মড করবে মডে কী কত আসবে রুট ওভার ফরটি স্কোয়ার আর প্লাস মাইনাস থার্টি তার স্কোয়ার তাই তো তো এইটা তোমরা করলে কত পাবে ফিফটি মিটার পার সেকেন্ড পাবে ঠিক আছে তো তো তোমাদের চেঞ্জ ইন ভেলোসিটি কত হচ্ছে ফিফটি মিটার পার সেকেন্ড তাহলে ফিফটি মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের চেঞ্জ ইন ভেলোসিটি আর আমাদের টাইম কত দেওয়া আছে টাইম দেওয়া আছে ডেল্টা টি দেওয়া আছে টেন সেকেন্ড আর এটা ডেলটা ভি দেওয়া আছে তা তোমাদের কত হবে ফিফটি বাই টেন এটা আমাদের কত হবে এ এভারেজ এটা মোড অফ এটা অর্থাৎ আমাদের পাঁচ মিটার পার সেকেন্ড দেখে নাও পাঁচ মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের অ্যান্সার তো বুঝতে পারলে আশা করি সবটা ক্লিয়ার হয়ে গেছে এরপর নেক্সট কোয়েশ্চেনটা কি আছে দেখেনি নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে এ পার্টিকেল কভার্স হাফ অফ ইটস টোটাল ডিস্টেন্স উইথ স্পিড ভি ওয়ান অ্যান্ড রেস্ট হাফ ডিস্টেন্স উইথ ভি টু ইটস এভারেজ স্পিড ডিউ ডিউরিং দ্য কমপ্লিট জার্নি অর্থাৎ তোমার একটা পুরো একদম জার্নি করছিলো তার অর্ধেকটা তোমার গেছে ভি ওয়ানে আর বাকি অর্ধেকটা গেছে ভি টুতে ঠিক আছে তো তো বলা হয়েছে যে এভারেজ স্পিড ডিউরিং কমপ্লিট জার্নিতে এভারেজ স্পিড দেখো এটা তোমাদের কিন্তু এই এইসব প্রবলেমগুলো একটা জিনিস কি তোর অ্যান্সার কী হবে সেটাকে তোমাদেরকে মনে রেখে দিতে হবে তো আমরা অ্যান্সারটা দেখে নেব ডেসক্রাইব করে কিন্তু তোমাদেরকে আমি বলবো যে শর্ট ট্রিক্স হিসাবে তোমরা অ্যান্সারটাকে মনে রেখে দেবে তোমাদের অ্যান্সার সি হিসাবে তোমরা মনে রাখবে ঠিক আছে তো কারণ এটা প্রায় এই কোয়েশ্চেনটা পড়ে থাকে তো তোমরা কি করবে তাহলে একটা পুরো ডিস্টেন্স যেটা আছে সেই পুরো ডিস্টেন্সটাকে তোমরা এস ধরে নাও ঠিক আছে তো তো পুরো যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটাকে এস ধরে নিলে দিয়ে তারপর বলা হয়েছে যে টি সময়ে তোমাদের কাভার করছে হাফ ধরে নিচ্ছি আমরা টি সময়ে হাফ কাভার করছে মানে এস বাই টু টি সময়ে কাভার করছি আর বাকি এস বাই টু টি সময়ে কাভার করছে সরি তাহলে আমাদের এখানে টিউ দেখো এখানে তোমাদেরকে প্রথমে একটা জিনিসকে আগে নোট করো যে আমাদের যেটা বার করতে হবে যে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড তোমাদের কত হয়েছে সেটা আর তোমাদের সেটা টোটাল টাইম টেকেনটা কত হয়েছে সেটা বার করলে তো পরে তো তোমরা এভারেজ ভেলোসিটিটা একটা পাবে ঠিক আছে তো আমাদের মেন প্রথম টার্গেট হবে এভারেজ ভেলোসিটিটা বার করা ঠিক আছে তো তো সেটার জন্য আমাদেরকে টোটাল ডিসটেন্সটা কত সেটা তো তোমরা জানোই টোটাল ডিস্টেন্স এস আর আমাদেরকে তার মানে টোটাল টাইমটা কত লেগে যে টি ওয়ান জন্য সেটা আমাদেরকে বের করতে হবে তো টি ওয়ানটা আমরা কি জানি যে এই এই ডিস্টেন্সটা এস বাই টু ডিস্টেন্সটা আমাদের কত কিসে গিয়েছিলো ভি ওয়ান স্পিডে আর এ বাকি এস বাই টুটা ভি টু স্পিডে গিয়েছিল তার মানে আমরা কী বলতে পারি টি ওয়ান ইজিক্যাল টু এস বাই টু বাই ভি ওয়ান আর টি টু ইজিক্যাল টু কি এস বাই টু বাই ভি টু ঠিক আছে তো এ দেখো এখানে লেখা আছে দুটো নোট কোনো তাহলে এরপর আমাদের এভারেজ স্পিড কি টোটাল ডিসটেন্সটা ট্রাভেল মানে কত আমাদের এস অর্থাৎ টোটাল ডিস্টেন্সটা বল এস বাই টি ওয়ান প্লাস টি টু ঠিক আছে তো এটা দেখো তাহলে আমরা এখানে পোশির পরে কী পেয়েছি এস বাই এস প্লাস ভি টু বাই ভি বা প্লাস এস বাই টু টু ভি টু ঠিক আছে তো তো এটা তোমরা ক্যালকুলেট করলে কী পাচ্ছ টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু এটা কিন্তু একদম নোট করে রাখবে তোমাদের অ্যান্সার তাহলে কী হচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু ঠিক আছে বুঝতে পারলে আশা করি এটা কিন্তু মনে রেখে দেবে একদম তারপরের কোশ্চেনটা কী বলেছে দেখো বলছে যে টু কার্স পি অ্যান্ড কিউ স্টার্ট ফ্রম এ পয়েন্ট অ্যাট দ্য সেম টাইম ইন স্ট্রেট লাইন অ্যান্ড দেয়ার পজিশন আর রিপ্রেজেন্টেড বাই এক্স পি অর্থাৎ পি এর পজিশানটা বলছে এ টি প্লাস বি টি স্কোয়ার আর এক্স মানে এটা কিউ এর পজিশানটা বলা হয়েছে এফ টি মাইনাস টি স্কোয়ার তো অ্যাট হোয়াট টাইম ডু দ্য কারস হ্যাভ দ্য সেম ভেলোসিটি ঠিক আছে তো বলা হয়েছে তোমাদের কোন টাইমে দূর দূরকার ভেলোসিটিটা সেম হবে তো তোমাদের এইটা এখানে তোমাদের পজিশানটা দেওয়া হয়েছে তা তোমরা এই পজিশনটা থেকে দুটো ভেলোসিটিটা বের করবে দিয়ে এটাকে অভিয়াসলি ইকুয়েল করবে তাহলেই কিন্তু তোমরা যেটা টিটা পাবে সেটা পেয়ে যাবে তো আমরা দেখেন এটা আমরা কেমনভাবে করব তো সবার প্রথমে আমাদের যে পি কার্ডটা রয়েছে পি এর পজিশানে যেটা রয়েছে এক্সপি ইজিক্যাল টু কত দিয়ে আছে এটি প্লাস বি টি স্কোয়ার তাহলে আমরা কী বলতে পারি এইটাকে ডি আমরা কী জানি যে ভেলোসিটি কী হয় আমাদের ডি ডিএস বাই ডিটি হয় ভি ইজিক্যাল টু ডিএস বাই ডিটি করতে পারি অর্থাৎ এইখানে ডিএক্সপি বা এক্সপি টি বাই ডিটি করবো আমরা তাই না এই যে এটা দেখো তো সেটা কত হচ্ছে এটাকে তোমরা যদি ডিফারেন্সিয়েট করো কী হচ্ছে এ প্লাস টু বিটি এ প্লাস বি বিয়ের জ বিটি স্কোয়ারে কথা হয় টু বিটি হবে তাহলে এ প্লাস টু বিটি হলো আর কিউএ কিউ পজিশনে ওটা কিউ যেটা রয়েছে কিউ কার্ডটা তার কত বলা হয়েছে এ প্লাস এফ টি প্লাস মাইনাস টি স্কোয়ার তাহলে এটাকেও আমরা সেমভাবে ভেলো সিটি বার করলে কত পাচ্ছি এটা পাইলাম এ মাইনাস টু টি আর এটা কত পেয়েছিলাম এ প্লাস টু বিটি বিটি তাহলে আমরা কী করবো এ প্লাস টু বিটি ইজিকুয়াল টু এফ মাইনাস টু টি তাহলে আমরা এটাকে এবারে দুটোকে ইজি ইকুয়াল টু হলো না তবেই তো বলা হয়েছে কি যে দুটো কারের ভ্যালো সিটিটা সেম হবে আমরা ভেলোসিটি দুটোকে ইকুয়েল করলাম তারপর এবারে এইখান থেকে তোমরা যদি টিটা ক্যালকুলেট করো টি ইজিক্যাল টু এফ মাইনাস এ বাই টু ইন্টু ওয়ান প্লাস বি বুঝতে পেরেছো তো তাহলে তোমাদের অ্যান্সার কী হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা অপশান ডি আশা করি ক্লিয়ার হয়ে গেল তো বুঝতে পারলে যে কেমনভাবে কী হবে আমরা তোমাদের জন্য চেষ্টা করছি প্রতিটা ডিফারেন্স ডিফারেন্স একটা ডিফারেন্ট ডিফারেন্ট একটা মানে কোশ্চেন আনা যাতে হচ্ছে সব ধরনের এরকম টাইপের কোশ্চেনগুলো পড়লে আশা করি সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে তো এইটা এই চ্যাপ্টারটার শুধুমাত্র একটা ভিডিও নয় আরও একটা দুটো পার্ট আসবে এক একটা চ্যাপ্টার কাভার করতে অনেকগুলো কোশ্চেন তোমাদেরকে করাবো কোনো চিন্তা করো না তারপর কোশ্চেনটা আমরা দেখি নিই তারপর আমাদের কী বলা হয়েছে কোশ্চেনটা বলেছে যে ইফ দ্য ভেলোসিটি অফ এ পার্টিক্যাল ভি ইজিক টু এ টি প্লাস বি টি স্কোয়ার হোয়ে এ অ্যান্ড বি আর কনস্ট্যান্ট দেন দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই ইট বিটুইন ওয়ান সেকেন্ড অ্যান্ড টু অর্থাৎ এক সেকেন্ড এবং দু সেকেন্ডের মধ্যে তোমাদেরকে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটাই কিন্তু তোমাদেরকে বের করতে হবে তাহলে তোমরা এখান থেকে কি করবে প্রথমে তাহলে দেখো আমাদেরকে কি করতে হবে প্রথমে তোমাদেরকে যে কী দেওয়া আছে ভেলোসিটি দেওয়া আছে ঠিক আছে তো তো ভেলোসিটি দেওয়া থাকলে তোমরা কেমনভাবে তোমরা ইয়ে কীভাবে বার করবে যেটা এস কী অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কেমনভাবে বার করবে আমরা কি জানি ভি ইজিক্যাল টু ডিএস বাই ডিটি ঠিক আছে তো তার মানে ডিএস ইজিক্যাল টু আমরা কী বলতে পারি ভিডিটি যদি এদিকে দুদিকে যদি আমি ইন্টিগ্রেশন চাপিয়ে দিই ঠিক আছে তো তারপর এখানে এস ইজিক্যাল টু যদি জিরো টু এস ইজি এস ঠিক আছে তো এটা জিরো টু এস সিম্পিল করলাম আর এইদিকে হচ্ছে তোমরা ধরো টি ওয়ান টু টি টু করলাম ঠিক আছে তো তার মানে কী হচ্ছে আমরা কী পাচ্ছি এস ইজিক্যাল টু এদিকে তোমাদের তাহলে এখানটা তোমাদেরকে ভি এর মানটা বসিয়ে দিতে হবে ওয়েট এস ইজিক্যাল টু এ প্লাস বিটি স্কোয়ার টি ওয়ান টি টু তোমরা এরকমভাবে করতে পারো এটাকে ইনটিগেশন করলে সিম্পলি কী বেরোবে ইনটিগেশন করলে তোমরা এস কী পাবে এস পাবে এটা দিয়ে টি ওয়ান টি টুর মান বস করাবে হবে বা এরকমভাবে আলাদা আলাদাভাবে সেপারে টি ওয়ান টি টু মান বস করাবে বা এখানে টি ওয়ান টু এ টি ওয়ান ইজকাল কত দিয়ে আছে ওয়ান আর টি টু ইজকাল কত দিয়ে আছে টু তাহলে সেই হিসেবে তোমরা টি ওয়ান টু দুটোর মানটা বসিয়ে নেবে ইনটিকেশন তোমরা আশা করি সবাই করতে জানো তাহলে আমাদের কী আসছে এখানটাতে ফাইনাল রেজাল্টটা কী আসছে এ এ টি স্কোয়ার বাই টু প্লাস বি টি কিউব বাই থ্রি তাহলে এইটা আমরা একদম শর্টে কী করে নেবো ওয়ান আর টু ঠিক আছে তো তার মানে আমরা কী পাচ্ছি টোটাল থ্রি বাই টু এ প্লাস সেভেন বাই থ্রি বি এটা হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার হচ্ছে তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে ঠিক আছে তো আশা করি তোমাদের ডাউট বুঝতে পেরেছ যে কেমনভাবে করতে হবে জাস্ট ফান্ডাটা হলো এইটা ফান্ডা যে ভি টু তাহলে তোমাদেরকে এখান থেকে ডিএস এসটা বের করে নিতে হলো তোমরা এস কেমনভাবে ভি ইজিক্যাল ডিএস বাই ডিটি তাহলে ইনটিকেট করে দেবে দুদিকে এটাকে নিয়ে করে দিলে হয়ে গেল বেশ তারপরে কোশ্চেন কী বলা হয়েছে যে দ্য মোশন অফ এ পার্টিক্যাল অ্যালং এ স্ট্রেট লাইন ইজ ডিসক্রাইবড বাই ইকুয়েশন এইটা দিয়ে দিয়ে ডিসক্রাইব করা হয়েছে বলছে হোয়ের এক্স ইজ দ্য মিটার অ্যান্ড সেকেন্ড ডিটারেশান অফ দ্য পার্টিকল হোয়েন দ্য ভ্যালুসিটি বিকাম জিরো ঠিক আছে তো তো এটা এটা কি এটা জাস্ট অ্যাক্সেলারেশনের অপোজিট আর কিচ্ছু নয় তো আমরা কেমনভাবে করব তাহলে যদি আমাদের ভেলোসিটিটা বলছে যে জিরো হয়েছে যখন ভেলোসিটিটা জিরো তখন আমাদেরকে ওর যেটা ডিটারেশানটা বার করতে পারতে বা তোমরা ধরে নিতে পারো যে অ্যাক্সিলারেশনটা বার করতে হবে যারা বুঝতে অসুবিধা হচ্ছে জাস্ট অ্যাক্সেলারেশনের অপোষে অ্যাক্সিলারেশনটা কি তোমার স্পিডটা যখন বাড়ছে সেই হিসাবে আর কি তোমার বাড়ার সময় একটা হয় আর একটু কমার সময় ধরো তোমার ঘর্ষণ বলার সময় একটা বলকে গড়িয়ে দিয়েছ তো বলটা তো একটা সময় থামবে না তো বা যাওয়ার সময় একটা তরণে হয় আর একটা মন্দন হয় তো এটা মন্দন আর কিচ্ছু নয় বুঝতে পেরেছো তো তো সেই মন্দনের কথা বলা হয়েছে তো এরপর আমরা কী করবো তাহলে আমরা প্রথমে দেখব যে ভেলোসিটিটা জিরো বলা হয়েছে তাহলে ভেলোসিটি আমরা জিরো করার জন্য আমাদের কী দেওয়া হয়েছে এক্স ইজিক্যাল টু এইট প্লাস টুয়েলভ টি মাইনাস টি কিউ ঠিক আছে তো তাহলে আমরা এখান থেকে কী করব ভি ইজিক্যাল টু ডি এক্স বাই টি তার মানে আমরা কী পাবো টুয়েলভ মাইনাস থ্রি টি স্কোয়ার তাহলে এইখান থেকে কী পাচ্ছি আমরা টি আরে এখান থেকে আমরা কী পাচ্ছি টি স্কোয়ার ইজিক্যাল টু আমরা পাচ্ছি দেখো দুটো হতে পারে একটা প্লাস মাইনাস তোমরা চার হবে আর কি এখান থেকে আমরা চার হবে মানে টি ইজিক্যাল টু তোমরা প্লাস মাইনাস দুটো পাবে তাহলে এটা তো মাইনাস তো টাইম হতে পারে না তো সেই হিসেবে টু হবে তাহলে আমরা টিটা টু পেয়ে গেলাম তাহলে আমরা আবার কি করব ভেলোসিটিটাকে আরও একবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো এ ইজিক্যাল টু আমরা কি জানি এ ইজিক্যাল টু ডিভি বাই ডিটি তাহলে কী হবে টুয়েলভটা জিরো হয়ে যাচ্ছে মাইনাস থ্রি তার মানে ইন্টু টু একটা আসছে অর্থাৎ মাইনাস সিক্স টি তাহলে এটা মাইনাসটা কেন এসছে তোমাদেরকে প্রথমেই বলা হয়েছে এখানে যে মন্দন জানতে চাওয়া হয়েছে তাহলে তোমাদের কী করবে সিম্পল এখানে বসিয়ে দাও টি এর মানটা বসিয়ে দাও মাইনাস টুয়েলভ আসছে তাহলে মাইনাসটা তো আমরা আগের থেকে অ্যানসার জানতে চাওয়া হয়েছে তার মানে সিম্পল টুয়েলভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল তারপরে কি বলা হয়েছে বলছে যে এ পার্টিকেল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন ও এক্স অ্যাট দ্য টাইম টি দ্য ডিস্টেন্স এক্স অফ দ্য পার্টিকেল ফ্রম ও ইজ গিভেন এত হাউ লং উড দ্য পার্টিকেল ট্রাভেল বিফোর কামিং দ্য রেস্ট ঠিক আছে তো কত কতক্ষণ হচ্ছে বলছে যে রেস্টে আসার আগে কতক্ষণ তোমরা ইয়ে তো সেম একই একই প্রবলেম তো তারপরে তোমার কী করবে এক্স তোমাদের দেওয়া রয়েছে তোমাদের এক্স কত বলা হয়েছে এক্স বলা রয়েছে যে ফরটি প্লাস টুয়েলভ মাইনাস টি কিউব তাহলে তোমরা কী করো ভি ইজিক্যালু ডি এক্স বাই তোমরা থেকে কত পেলে টুয়েলভ মাইনাস থ্রি টি স্কোয়ার কত পেলে এটা তো জিরো হয়ে যাচ্ছে আর এখান থেকে টুয়েলভ পাচ্ছো আর এখান থেকে থ্রি টি স্কোয়ার পাচ্ছ ঠিক আছে তো তো এইটাকে সিম্পল বলেছি যে জিরো এটাকে জিরো করলে তো জিরো করার পর এটা কত পেলে টি ইজিক্যাল সেকেন্ড পেলে তোমরা এটাকে ঠিক আছে তো টি ইজিক্যাল সেকেন্ড পেলে দেখে নাও তারপর বলছে যে হাউ উড লং দ্য পার্টিকেল ট্রাভেল বিফোর কামিং রেস্ট অর্থাৎ তোমাদেরকে এখানে কত কতটা দূরত্ব পর্যন্ত গিয়েছিল সেটা তোমাদেরকে বার করতে হবে তা দূরত্ব বার করার জন্য তোমরা কী করবে তোমরা তো ভেলোসিটি পেয়ে গেছো ঠিক আছে তো বা তোমরা সিম্পল কী করতে পারো তোমরা জিরো থেকে গেছে জিরো এইখানটাতে জাস্ট এই এক্সের ভ্যালুটা আমরা কী জানি যে আমরা কি জানি যে ভেলোসিটি যদি আমাদের দেওয়া থাকে আমরা আগেই একটু আগে করলাম আমরা ডিস্টেন্স কীভাবে পাবো তার মানে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে একটু আগেই দেখালাম ডি এস জিরো টু এস করো আর এইদিকে কি কী করবে জিরো টু টু হবে কারণ তোমার জিরোর থেকে যাচ্ছ ডি ইজিক্যাল টু জিরোর থেকে এখানে টি ইজিকেল কত বেরোলো টু সেকেন্ড বেরোলো তাহলে আর এখানে কত আছে ভিডিটি হবে তাই তো ভিডিটি হবে তাই তো না তো এখান থেকে ক্যালকুলেট করে দেখো আমি এখানে করেছি ভি ভিডিটি তাহলে এ সিজিক্যাল কথা হচ্ছে জিরো টু টু টুয়েলভ মাইনাস টি থ্রি টি স্কোয়ার টুয়েলভ মাইনাস থ্রি টি স্কোয়ার কি আমরা ভ্যালো সিজিটা পেয়েছিলাম তো এখান থেকে করে পরে পেয়েছিলাম তো ভ্যালো সিজিটা তারপরে কী করবে ডিটি করে পরে এটাকে সিম্পল ইনটিগ্রেট টুয়েলভের জন্য টুয়েলভ টি হচ্ছে আর মাইনাস থ্রি টি কিউব বাই থ্রি হচ্ছে তার মানে টুয়েলভ মাইনাস থ্রি টি স্কোয়ার হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে এবারে জিরোর থেকে তোমরা টুয়েলভ টুয়েলভ বসিয়ে দেবে তাহলে এস ইজিক্যাল টু কত হচ্ছে আমরা জিরোর জন্য কত পাচ্ছি জিরোর জন্য এই টু এর জন্য প্রথমে কত পাচ্ছি টুয়েলভ মাইনাস টুয়েলভ ইন্টু টু মাইনাস এইট পাচ্ছি তাই তো টু এর কিউব মানে এইট আর জিরোর জন্য কত পাচ্ছি দুটো তো খেতে জিরো বসে যাচ্ছে তার মানে জিরো হয়ে যাচ্ছে তার মানে সিম্পল চব্বিশ মাইনাস এইট ইজিক্যাল টু সিক্সটিন মিটার কিন্তু তোমাদের অ্যান্সার বুঝতে পারলে জিনিসটা কীরকমভাবে হলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে তারপরে আমাদের কী বলা হয়েছে যে এ বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য টপ অফ এ টাওয়ার অফ টোয়েন্টি মিটার হাইটস ড্রপ এ স্টোন অ্যাজুমিং জি ইজিক্যাল টু এত দ্য ভেলোসিটি উইথ হুইচ ইটস হিটস দ্য গাউন্ড তো একটা ছেলে হচ্ছে একটা টোয়েন্টি মিটারের একটা হাইটের একটা টাওয়ারের থেকে একটা বলকে তোমাদের ছেড়ে দিল তো তোমাদের ভেলোসিটিটা কত হবে গ্রাউন্ডে হিট করার মানে গ্রাউন্ডে যখন হিট করবে তখন তার ভেলোসিটা কত হবে এটা সিম্পল মানে এইটা তো মানে একদম সিম্পল তোমরা এটা মনে রেখে দেবে আর কিছু নয় এই যে জাস্ট এই জিনিসটা মনে করে রেখে দেবে ভি ইজ ইজিক্যাল টু টু জি এইচ কেন এটা তোমরা কী জানো ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে এখানে ইউটা কত ইউটা তো জিরো না একটা একটা যদি টাওয়ারের উপর থেকে একটা ছেলে যদি দাঁড়িয়ে পড়ে এইখান থেকে তুমি ধরো একটা এইখান থেকে দাঁড়িয়ে পরে ফেলছো তো এখানে ইউটা কত হবে ইউটা অভিয়াসলি জিরো হবে তাই না আর এর একটা কোনো ভ্যালু থাকবে তো তার মানে আমরা ভি কত পেলাম ভি ইজিক্যাল টু রুট ওভার টু এইচ সিম্পল এখানে বসিয়ে দেবে টু ইন্টু টেন ইন্টু দেখো জি এর মান তো দিয়ে দিয়েছে টু ইন্টু টেন ইন্টু টু বসিয়ে দেবে তোমরা কত পাবে টোয়েন্টি মিটার বা সেকেন্ড এটা সিম্পল ছিল অনেক তারপর কি বলছে এ স্টোন ফলস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি ইটস কভার ডিস্টেন্স এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ইন ফার্স্ট ফাইভ সেকেন্ড দ্যান নেক্সট ফাইভ সেকেন্ডে তোমাদের মানে এই এইচ ওয়ানটা ফার্স্ট ফাইভ সেকেন্ডে করছে তারপরে এইচ টুটা তারপরের ফাইভ সেকেন্ডে করছে এইচ থ্রিটা তারপরের ফাইভ সেকেন্ডে করছে ঠিক আছে তো তো তাহলে এগুলোর মধ্যে রিলেশন জানতে চাওয়া হয়েছে এটা কিন্তু খুবই একটা একট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা অনেক জায়গাতে পড়ে থাকে তো এটা কিন্তু একটা তোমরা ভালোভাবে দেখো যে এটা আমি কেমনভাবে সলিউশানটা করছি এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ঠিক আছে তো তো আমি এটাই কী করেছি দেখো এখানে ডায়াগ্রামটা যেটা এঁকেছি একটু ফলো করো আমি এই জায়গাটাকে এইচ ওয়ান ডিস্টেন্স রয়েছি এটাকে এইচ টু ডিস্টেন্স এটাকে এইচ থ্রি ডিস্টেন্স এটা তুমি ফাইভ সেকেন্ডে কভার করছো তারপরে এইটা ফাইভ সেকেন্ডে এইটা ফাইভ সেকেন্ডে কভার করছি শুধুমাত্র এই ডিস্টেন্সটা ঠিক আছে তো তো তাহলে প্রথম ফাইভ সেকেন্ডে কভার করার জন্য আমাদের কী কী লাগবে তোমরা তো সবাই সূত্রটাতে জানো এইটু আবারও সেম মানে হচ্ছে এ সিজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার যেটা হয় হাফ জি টি স্কোয়ার হবে ইউটা যেহেতু জিরো তাহলে এটা জিরো হয়ে গেল তার মানে এইচ ওয়ান তোমরা বলতে পারো হাফ জি ইন্টু ফাইভ স্কোয়ার তোমরা পঁচিশ বাই দুই এটা এইচ ওয়ান বেরিয়ে গেলো তাহলে এরপর আবার যখন এইচ টুটা টা যখন বার করো এইচ টু কেন বার করো তুমি এইচ ওয়ান ধরো ঠিক আছে তো তাহলে কেন তোমার সুবিধার কী হবে তাহলে ইউটা তোমার জিরো থাকছে জানা থাকছে একটা রাশি তাহলে এইচ ওয়ান প্লাস এইচ টু এটা কত হচ্ছে হাফ জি এখানে টিটা তখন কত হবে টেন সেকেন্ড হবে কারণ এইখানে পাঁচ সেকেন্ড আর এইখানে পাঁচ সেকেন্ড টোটাল দশ সেকেন্ড ঠিক আছে তো তো এখানে এইচ ওয়ান প্লাস এইচ টু বের করে নিলে একশো বাই দুই আর আবার টোটাল যেটা হচ্ছে এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি কত হচ্ছে হাফ জি ইন্টু ফিফটিন দ্য স্কোয়ার তোমার এইচ থ্রি এটা এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি বেরিয়ে গেল এরপর তোমরা এটাকে সিম্পল তিনটা তোমরা পেয়ে গেছো একটা এইচ ওয়ান পেয়ে গেছো এইচ ওয়ান প্লাস এইচ টু পেয়ে গেছো আর এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি পেয়ে গেছো তিনটা ইয়ে করার জন্য তিনটা তোমরা ইকুয়েশন পেয়ে গেছো ইজিলি একদম ক্যালকুলেশন করবে আমি আর ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি না তোমাদের এখানে ক্যালকুলেশনটা সুন্দরভাবে করা আছে তোমরা কী রেজাল্ট পাবে রেজাল্ট পাবে এইচ ওয়ান ইজিক্যাল টু এইচ টু বাই থ্রি ইজিক্যাল টু এইচ থ্রি বাই ফাইভ এটা তোমরা রেজাল্ট পাবে ঠিক আছে তোমরা ক্যালকুলেটটা একটু করে নেবে তো আশা করি তোমরা বুঝতে পারো যে কেমনভাবে করতে হবে তোমাদেরকে একটা যে কোনো একটা যে কোনো একটা কিছু তো তোমাকে ধরে রাখতে হবে না তোমার এখানে কীটা তুমি জানা আছে কোনটা তোমার ইউ জানা আছে আর ইউটা জিরো তোমরা জানো তাহলে তোমাকে ইউটাকে তো সব সময়ের জন্য ধরে রাখতে হবে পাঁচ সেকেন্ডের জন্য দশ সেকেন্ডের জন্য পনেরো সেকেন্ডের জন্য ডিফারেন্টভাবে করে নিতে হবে এটা কিন্তু আর অন্য কোনোভাবে শর্ট প্রসেস নেই দেখো এরপরে কোশ্চেন কি বলা হয়েছে যে এ পার্টিক্যাল মুভস অ্যালং এ লাইন তোমাদের সার্চেস ডিসপ্লেসমেন্ট অ্যাট টাইমে তোমাদের এস দিয়ে দেওয়া হয়েছে তাহলে তোমাদের বলে হয়েছে যে দ্য ভেলোসিটি হোয়েন দ্য অ্যাসেলারেশন ইজ জিরো তোমাদের যখন এ ইজিকুয়াল টু জিরো তোমাদের তখন ভিটা কত সেটা জানতে চাওয়া হয়েছে তাহলে আমাদের কী কী করতে হবে এ যখন জিরো তখন তাহলে তার আমাদের টাইমটা টিটা এখান থেকে বের করে নিতে হবে তাহলে আমরা কী করব আগে দেখো টি কী করবো যে ডিসপ্লেসমেন্ট আমরা দেখে নিলাম ঠিক আছে তো ডিসপ্লেসমেন্ট আমাদের দেওয়া রয়েছে টি কিউ মাইনাস সিক্সটি প্লাস সিক্সটি স্কোয়ার টি প্লাস ফোর তাহলে আমরা ভেলোসিটি কী বার করবো ভেলোসিটি বাই ডিটি তাহলে থ্রি টি স্কোয়ার মাইনাস টুয়েলভ হলো থ্রি টি স্কোয়ার মাইনাস আর এটা কত হচ্ছে এটা তো জিরো হয়ে যাচ্ছে তাই না তো এটা বেরিয়ে আরও একবার কী করতে হবে আমাদের এসিলারেশনের জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে কত আসছে তাহলে কত আসছে এটা সিক্স টি মাইনাস টুয়েলভ তোমাদের এটা অ্যাসেলারেশন এলো তাহলে এটাকে কী করবো এটা ইজিক্যাল টু জিরো করবো তারপরে টি ইজিক্যালটা কত বেরোচ্ছে টি ইজিক্যাল টু বেরোচ্ছে আর আমরা ভেলোসিটি কত পেয়েছি ভেলোসিটি ছিল আমাদের থ্রি টি স্কোয়ার মাইনাস টুয়েলভ টি প্লাস থ্রি তাহলে এখানে কী করবো এটা ভেলোসিটি ছিল তাহলে এই টি এর জায়গায় তোমরা কী করবে সিম্পল টু বসিয়ে দেবে তার মানে কত হচ্ছে থ্রি ইন্টু ফোর মাইনাস টুয়েলভ তোমরা কত পাচ্ছ তো এটা মাইনাস কেন মাইনাস হচ্ছে তবেই না এইটা অ্যাক্সেলারেশনটা জিরো হবে না তোমার যদি ভেলোসিটি একটা থেকেই যায় তো তোমার তো এটা একমাত্র তোমার কি যেটা হচ্ছে আমরা ওটা কি জানি যে যদি একটা কোনো বস্তুকে যে বৃষ্টির ফোটার ওটার ক্ষেত্রে আলাদা ব্যাপার বৃষ্টির ফোটার ক্ষেত্রে সেটা একটা এক্সেপশনাল কেস তোমরা বলতেও কিন্তু নয়তো কী একটা বস্তু কখন থামবে যখন তোমার ভেলোসিটা ধীরে 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 কমবে তখন তো তোমার অ্যাসনটা কম ইয়ে হবে না তো তার জন্যে হচ্ছে এটা মাইনাস সাইনটা এসেছে সিম্পল আশা করি তোমাদের সব কোশ্চেনগুলো ক্লিয়ার হলো আশা করি অনেকটাই তোমরা হেল্প পেয়েছো আমরা ধীরে ধীরে এরকমভাবে আরও অনেকগুলো সিরিজের মধ্যে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি ভিডিওগুলো এনে পরে আর তোমাদের কাছে যেটা বলতে চাইছি যে টেলিগ্রাম গ্রুপটা তো অবশ্যই জয়েন হয়ে যাবে ওখানে কিন্তু স্টাডি মেটেরিয়ালগুলো দেওয়া হচ্ছে কন্টিনিউয়াসলি আরও অনেক কিছু প্রতিটা কোচিং সেন্টারের অনেকগুলো আমরা পিডিএফ তোমাদেরকে কালেক্ট করে দেওয়ার চেষ্টা করছি আশা করি অনেকটা হেল্প হবে আর যেটা বড়ো বক্তব্য তোমাদের যারা তোমাদের ক্লাসমেট আছে তোমাদের বন্ধু বান্ধবরা রয়েছে তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও এই এইভাবে ফ্রিতে একটু মানে স্টাডিগুলো করে নিতে পারে যে কোন কোশ্চেনগুলো কীরকমভাবে পড়বে না পড়বে অনেকে অনেক কোচিং নেওয়ার সামর্থ্য থাকে না তাদের সাথে শেয়ার করে দাও প্লিজ তো আজকে ভিডিওটি তাহলে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করা আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে অসংখ্য অসংখ্য ধন্য